Assalamualaikum. আমি আহানাফ তাহমিদ। ঘটনা হইতেছে কালকে এই শিয়ালদহ স্টেশন থেকে আসছিলাম কলকাতার জন্য আর আজকে শিয়ালদহ স্টেশন থেকে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন হইতেছে রাজধানী এক্সপ্রেস। এখন সময় 4:03। আর রাজধানী এক্সপ্রেস এখান থেকে ছাড়বে 4:50। একটা ভালো দিক হইতেছে এই রাজধানী এক্সপ্রেসের, এখন 1 ঘন্টা বাকি, তারপরেও ট্রেন লাইনে চলে আসছে, দাঁড়ায় আছে সবার জন্য। আর এই জার্নিটা হবে প্রায় 18 ঘন্টার, অর্থাৎ কালকে সকাল 11টায় আমি পৌঁছাবো দিল্লিতে। কখনো এত লং জার্নি ট্রেনে করি নাই, বাট করতে হবে, বাধ্য আমরা। আর একটা ব্যাপার, এই ট্রেনগুলোর কিছু ভালো দিক আছে, সেইটা হইতেছে এরা কিন্তু খাবার আপনাকে দিয়ে দিবে, অর্থাৎ আপনি যে টিকিটটা করছেন তার সাথে খাবার ইনক্লুডেড সব কিছু। আমাদের বগি হইতেছে B9। খেয়াল করলে দেখতে পাবেন প্রতিটা জায়গায় বগি নাম্বারগুলো দেওয়া আছে উপরে, তাই তো B9, এটাই আমাদের বগি। অলরেডি আমরা বগিতে সব কিছু রেখে গেছি, আমাদের লাগেজটাকে সব কিছু। আর আসছিলাম পানি কেনার জন্য, তো পানি কেনা শেষ, আরও 40 মিনিট পর আমরা রওনা করব, ট্রেন ছাড়বে। আমি যতটুকু জানি ট্রেন একদমই লেট করে না, তারপর দেখা যাক আছে কী হয়। আমাদের ভাগ্য তো আবার সব জায়গায় সবসময় ভালো হয় না। এই হইতেছে ট্রেন, আমাদের বগি এই যে, এইটাই হইতেছে আমাদের সিট, এইটা একটা, আমাদের হইতেছে মাঝখানে একটা, উপরে একটা। তো এইভাবেই আমাদের কি খাবো, ভেজ নাকি নন ভেজ সেটা না হচ্ছে। আর ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিছে মাত্রই, ব্যাপারটা ভালো, পানি দিয়ে গেছে। আবার কি খাওয়া যাবে সেটা বারবার জিজ্ঞেস করতেছে। এখন সময় হইতেছে 5:51, এখন তো কাপও দিছে খাওয়ার জন্য, পানি না কি কফি, যাই হোক যাই হোক, জার্নি স্টার্ট করি। জনগণ, ঘটনা হইতেছে এরই মধ্যে আমাদেরকে একটা প্যাকেট দিয়ে গেছে, এই সেই প্যাকেট, তো চলেন উদ্বোধন করা হোক। আমাদের খাবার সরি, আমাদের আসা নাই, পাশের গুলো আসছে, সৌজন্য এর মধ্যে চলে আসছে আমাদের খাবার, মানে নাস্তার খাবার, স্যান্ডউইচ আছে বোঝাই যাচ্ছে, এর মধ্যে কি আছে দেখি, চলেন শুরু করি, দুধ দিই
আধ অবস্থায় শোয়া যাবে বা পুরো শোয়া যাবে বাট আর বসা যাবে না আর রাতের খাবার এখনো খাওয়া হয় নাই রাতের খাবার মেবি দিবে 8টা 8:30টার দিকে তো দেখা যাক আপাতত শুয়ে থাকি রেস্ট করাটা খুব জরুরি তো জনগণ বলেছিলাম রাত যখন 8টা চলে আসছে আমাদের খাবার আর আমরা এখন উপরে কারণ নিচে যেহেতু খাওয়া সম্ভব না এই কারণে চলে আসছি উপরে তাই তো সে মাথা তুলতে পারে না তাই তাকাও দেখি এদিকে সে তাকাইতে পারবে না দিল্লিতে ওয়েলকাম টু দিল্লি এই হইতেছে দিল্লি ট্রেন আর এখন থেকে আমাদেরকে কথা বলতে হবে হিন্দিতে কারণ এখানে বাংলা কেউ বোঝেই না আর যারা বোঝে তারা আমাদের বাংলা বোঝে না তারা কলকাতার বাংলা বোঝে আমাদের বাংলা বোঝে না তাদের প্রবলেম হয় আমি ট্রেনে অনেকবার বসে তার কিছুই বোঝে নাই যাই হোক চলুন বাইরে যাই এখন অনেক কাজ বাকি আছে বাইক রেন্ট করতে হবে হোটেল ঠিক করতে হবে কালকে যাইতে হবে তো যখন চলে আসছি আমরা স্টেশনের বাইরে আর ঘটনা হইতেছে এখান থেকে আমরা যেখানে যাবো পাহাড়গঞ্জ সেটা খুব একটা দূরে না বাট ঠিক গতকালকের আগের দিন ধরা খাওয়ার পর থেকে আজকে আবার ভয় পাইতেছি যে কোনো গাড়ি নেওয়ার জন্য একই অবস্থা সবাই এসে কোথায় যাবেন হোটেল ঠিক করে দিব হোটেল ঠিক করে দিব এই স্ক্যামে আর পড়তে চায় না এই একটা ভেজাল লাগে আমার কাছে